লাইফে ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি সুগন্ধা সি বিচ, ইনানি সি বিচ, পাটুয়াটেক সি বিচ, হিমছড়ি এবং প্যারাসেলিং। আমাদের যাত্রা শুরু হয় মতিঝিল বাস স্ট্যান্ড থেকে। আমরা প্রথমে মতিঝিল যাই, এরপর হানিফ বাসে উঠে কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। দেখতে দেখতে আমরা চলে আসি কক্সেস বাজার। আসার পর আমরা প্রথমে হোটেলে উঠি, এরপর গাড়ি ভাড়া করে ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়ি। তারপর আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে একবারে চলে যাই প্যারাসেলিং পয়েন্টে প্যারাসেলিং করতে। তো গাইস, আপনারা যা দেখতে পারতেছেন, আমরা এখন আছি কক্সেস বাজারে। কক্সেস বাজারে আইসা আমরা আইসা উঠছি প্যারাসেলিং পয়েন্টে। তো এখন আমরা প্যারাসেলিং করবো, আমি রাজ্য সবাই আব্বুও করবে। এখন আমরা আগে প্যারাসেলিং করি আর আপনারা দেখতে থাকুন। তারপর গাইস আমাকে লাইফ জ্যাকেট পরাই দেওয়া হয় এবং অপেক্ষা করার জন্য বলা হয়। প্যারাসেলিং করতে গেলে আপনাদের দুই ধরনের টিকিট দেখানো হবে, একটা হচ্ছে আকাশে শুধু উড়াবে আর দ্বিতীয়টা হচ্ছে পায়ের সাথে টাচ করাবে পানি, এরপর আবার উড়াবে। এরপর প্যারাসেলিং শেষ না করতে করতেই নিচে দেখি কোয়াড বাইকগুলো দাঁড়ায় রয়েছে, এরপর আমরা কোয়াড বাইকে উঠে চালানো শুরু করি। তারপর আমরা আমাদের লাঞ্চ হোটেলে করে বেরিয়ে যাই সন্ধ্যাবেলা ফিশ মার্কেটে মাছ খাওয়ার জন্য। এরপরে আমরা চলে যাই বিখ্যাত রাজা চায়ের দোকানে ডিনার করতে। দিন শেষে আমরা চলে গেছিলাম বার্মিস মার্কেটে, কারণ এখানে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য অনেক কিছু কিনতে পারবেন। দেখতে দেখতে এভাবে আমাদের ডে ওয়ান শেষ হয়ে যায়। সকাল হতে না হতেই আমরা নাস্তা করে বেরিয়ে পড়ি পাটুয়াটেক সি বিচের উদ্দেশ্যে। তারপর আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছায় যাই পাটুয়াটেক সি বিচ। গাইস, আজকে আমরা দিনের শুরুতে এসে উঠছি পাটুয়াটেক সি বিচে। পাটুয়াটেক সি বিচে পিছনে আছে হচ্ছে আমাদের পাহাড় আর সামনে আছে অনেক পাথর, মানে এই সি বিচ হচ্ছে একবারে শেষের প্রান্তে। এখান থেকে আমরা শুরু করছি। তারপর প্রথম আইসাই আমরা দেখলাম পাহাড়, অনেক বড় পাহাড়, পিছনে অনেক সুন্দর ভিউ, পাহাড়ে ছবি তুললাম। এখন আইসা উঠছি পাথর দেখতে। আপনারা একবারে সকাল সকাল আসবেন, নাহলে পরে অনেক পানি উঠা যায়। এখন আগে আমরা পাহাড়ের সাথে ছবি তুললাম, এখন হচ্ছে পাথরের সাথে ছবি তুলবো, তারপর ভিউগুলো দেখি, আপনারা দেখতে থাকেন। গাইস, আমাদের পাটুয়াটেক সি বিচ ঘোরা শেষ, এতক্ষণ ছবি তুললাম ঘুরলাম। আব্বু কেমন লাগছে তোমার এই জায়গায়? গুড, ভেরি গুড, ছবিগুলো সুন্দর আসছে। এখন ডাব খাইতে আছে এই যে রাজ্য। এখন আমরা যাবো ইনানি বিচে। আম্মু কেমন লাগলো একটু বলো, শেয়ার করো। অনেক ভালো লাগছে। তো এখন আমরা চলে যাই ইনানি বিচে। তারপর কিছুক্ষণ পরেই আমরা পাটুয়াটেক সি বিচ থেকে ইনানি সি বিচে চলে যাই। ইনানি সি বিচে রয়েছে নানা ধরনের দোকানপাট, যেখান থেকে আপনারা অনেক কিছুই কিনতে পারবেন, সাথে পেয়ে যাবেন হাজার হাজার মানুষকে। গাইস, আপনারা যদি এই গরমের মধ্যে ঠান্ডা হইতে চান তাহলে এগুলো অবশ্যই খাবেন। এটা হচ্ছে ইনানি বিচের মধ্যে। মামার সাথে একটু কথা বলি। চকলেট আছে, লেমন আছে, কোলা আছে, কালাকাট্টা আছে, ম্যাঙ্গো আছে, স্ট্রবেরি আছে, কাঁচামরিচ আছে, দইনা বাটা আছে, লেবু আছে এবং জিরাও আছে, অনেক আইটেম আছে। কন্ডেন্স মিল্ক দুধও আছে, কন্ডেন্স মিল্ক আছে। এটা সবচেয়ে স্পেশাল যেটা আমি খাইতেছি, অনেক মজা। যদি আইসক্রিমটা খান, উপভোগ করেন, মজা হইলে আমার টাকা দিবেন, মজা লাগবে না আমার কোনো দাবি নাই, কোনো টাকা নাই। ইরানের গোল্লা বিরানির মতো। গাইস, যা দেখতে বললেন, মাত্র মামার সাথে কথা বললাম, এখন আমরা চলে যাবো ইনানি বিচ থেকে। আপনারা অবশ্যই গোলাটা ট্রাই করবেন, অনেক মজা। তো এখন আমরা চলে যাই, চলো। ইনানি বিচ ঘুরে আমরা ডিরেক্ট চলে যাই হিমছড়ি পাহাড়ে। প্রথমে ঢুকতে গেলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো দোকানপাট, এরপর আপনাদের টিকিট কিনতে হবে 35 টাকা দিয়ে। ভিতরে ঢুকলেই দেখতে পারবেন বড় পাহাড় এবং ডান দিকে রয়েছে ঝর্ণা। আমরা প্রথম পাহাড় দেখে আসবো, এরপর ঝর্ণা দেখব। মাঝ রাস্তায় গিয়ে আপনারা একটা সাইনবোর্ড দেখতে পারবেন যেটার উপরে আই লাভ হিমছড়ি লেখা। এখানে আপনারা ছবি তুলতে পারবেন অনেক সুন্দর সুন্দর। এরপর আমরা চলে যাব একটু সামনে, সামনে গিয়ে দেখতে পারবো অনেক ডাব, এরপর অনেক দোকানপাট আছে যেখানে আপনারা অনেক কিছু কিনতে পারবেন। ফাইনালি যে সিনারি দেখার জন্য আমরা পাহাড়ে উঠছি ওই সিনারির জায়গাতে আমরা পৌঁছে যাই। এই সিনারি পাহাড়ের এত উপর থেকে দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনারি অফ মাই লাইফ। তো আপনারা অবশ্যই উঠবেন যদি আসেন এখানে।
তারপর আমরা পাহাড় থেকে নেমে ডিরেক্ট চলে যাই ঝর্ণার সামনে। ঝর্ণার সামনে সবসময় মানুষের ভিড় লেগে থাকে ছবি তোলার জন্য, আপনিও চাইলে এসে ছবি তুলতে পারবেন এখানে। আমাদের হিমছড়ি ঘোরা শেষ হলে আমরা চলে যাই কলাতলি সি বিচ। গাইজ, আমরা এখন আছি কলাতলি সি বিচে, এখন আমরা জেট স্কিতে উঠব। এটাও ফার্স্ট টাইম, সবকিছু ফার্স্ট টাইম যেটাই করবো। এখন আমি আর রাজু দুইজনে উঠবো, এরপর ঘোরাতে উঠবো, মানে এই দুইটাই বাকি ছিল। এই দুইটা উঠার পর এরপর আরও আরও জায়গায় যাবো। যদি কক্সবাজার আসি সেইগুলোই না করি তাহলে তো কোনো মজাই হলো না। কালকে প্রথম দিন আইসে আমরা প্যারাসেলিং করলাম, এরপর কোয়াড বাইকে উঠলাম, আর এখন হচ্ছে ঘোরাতে উঠবো, তারপর জেট স্কি এখন উঠবো, এই যে লাইফ জ্যাকেট পরে নিছি। তো যাই, আপনারা দেখতে থাকুন। আজকে গোপ্রো নাই ভাই, একটা গোপ্রো লাগবো ভাই। একটা গোপ্রো থাকলে বা 360 ইনস্টা যে ক্যামেরাটা আছে তাইলে আমি ইজিলি ভিডিও করতে পারবো, কারণ ফোন নেওয়া ভাই নো রিস্ক। তো এখন যাই, আপনারা দেখুন আব্বু দূর থেকে ভিডিও করবে বা আম্মু করুক, আপনারা দেখতে থাকুন যে কেরকম হয় ভিডিও। তো এখন আমি আর রাজু একসাথে জেট স্কিতে উঠবো, যাই। গাইজ, এখন আমরা উঠতে যাচ্ছি এই জেট স্কিতে। উঠে গেছি একবারে সামনে জেট স্কির ভিউ। গাইজ, আমাদের জেট স্কি মিশন ডান। জেট স্কিতে উঠার অনেক ইচ্ছা ছিল, কক্সবাজার আইসে আগেই বলছিলাম যে উঠবো, এখন ডান উঠা সেই লাগলো। আর আপনাদের দেখানোর জন্য কি যে কষ্ট করছি, আপনাদের দেখাইতে হবে না যে জেট স্কিতে উঠলে কেমন লাগে বা ভিতরে গেলে কেমন লাগে। তাই ভাই, এই ওয়াটারপ্রুফ ব্যাগটা কিন না, এরপর লাগে জানি না কোয়ালিটি কেমন আসছে, গিয়া দেখতে হবে, বাট দেখানোর জন্য এটা ই করছি। তারপর মাঝখানে গিয়ে আবার ছবি তুলছি, আর ওই মামা বলে যে ভিডিও নো, প্যারা নে। মানে সবাই ফ্রেন্ডলি কক্সবাজার, এটা সত্যি কথা, এ টু জেড সবাই। তো এখন রাজ্য ঘোরাতে উঠছে মাত্র, এটা দেখাই, এরপর আমি উঠবো, তাহলে আমাদের সব কিছু ডান হয়ে যাবে। তো এরপর কী করবো এটা দেখা যাবে। এরপর আমাদের ডিনার পিৎজা হাটে হয়। পিৎজা হাটে পিৎজা খেতে খেতেই আমাদের ডে টু শেষ হয়ে যায়। গাইজ, দেখতে দেখতে আমাদের থার্ড ডে শুরু হয়ে যায়। আমরা অলমোস্ট সব জায়গায় ভিজিট করে ফেলছি, তাই থার্ড ডেতে আমরা চলে আসি গোসল করতে। থার্ড ডেতে আমরা চলে আসি লাবণী সি বিচ। লাবণী সি বিচে আমরা সবাই একসাথে গোসল করতে নেমে যাই। তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার ফিরে আসি সানসেট দেখার জন্য। ফাইনালি এভাবে সানসেট দেখতে দেখতে আমাদের কক্সবাজার ট্যুর শেষ হয়ে যায়।